এভরিওয়ান আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি আল্লাহর রাসূলের সম্মানে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। বন্ধুগণ, আজকে আপনাদেরকে আরেকটি নতুন ব্লগে স্বাগত। আজকে দেখাবো আমি আমার রাজহাঁসের বাচ্চাগুলোকে কোন ধরনের খাবার খাওয়াই। যেহেতু আমার রাজহাঁসের বাচ্চাগুলোর বয়স 1 মাস 3-4 দিন হবে, এর বেশি হবে না, তো এদেরকে আমি কী খাবার দিব সেগুলো আপনাদেরকে আজকে দেখাবো। প্রথমত দেখতে পাচ্ছেন আমি একটি বাটিতে, পরিষ্কার বাটিতে কিছু ভাত নিয়েছি। ভাতের পরে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মাছের দানাদার খাদ্য। এগুলো সাধারণত মাছকে খাওয়ানো হয়, এগুলোতে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। এগুলো অতিরিক্ত খাওয়ালে হাঁসের বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, তাই আমি এগুলো পরিমাণ মতো দিলাম। তারপরে দেখতে পাচ্ছেন গমের ভুষি, আপনারা চিকন মোটা যে কোনো ধরনের গমের ভুষি খাওয়াতে পারবেন। তারপরে আমি মুরগির, ব্রয়লার মুরগির যে ফিডটা আছে সেই ফিডটা দিয়েছি, একসাথে চারটার মিশ্রণ আমি খাওয়াই, যাতে করে বাচ্চাগুলো খুব দ্রুত বেড়ে ওঠে এবং এদের রোগ বালাই তেমন একটা না হয়। যেহেতু বাচ্চা হাঁস, তাই এদের সব ধরনের পুষ্টিগুণের প্রয়োজন হয়, যার কারণে আমি কয়েকটি ফিড ভাত এবং ভুষির মিশ্রণ বাচ্চাগুলোকে দিই। ওরা খুব মজা করে এই খাবারগুলো খায়। আপনারা চাইলে এই খাবারগুলো আপনাদের রাজহাঁসের বাচ্চাগুলোকে দিতে পারেন। এটা এখানে প্রায় সব ধরনের পুষ্টিগুণ রয়েছে, যার কারণে হাঁসগুলো এগুলো খাওয়ার পর খুব দ্রুতই বেড়ে উঠবে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা ওদের ভালো থাকবে। এবার সবগুলোকে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে নিব। এগুলো একটু পরিমাণ মতো পানি দিব, পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এগুলোকে খাইতে দিব। যেহেতু এখানে ফিড আছে, ফিডগুলো পানি পাওয়ার সাথে সাথে এগুলো ভালোভাবে মিশ্রিত হয়ে যাবে। সো এগুলো একটু বেশি পরিমাণে পানি দিতে হবে, কারণ ফিডগুলো পানি সবগুলো শোষণ করে নেয়। ভালোভাবে মিশ্রণ না করলে সবগুলো পুষ্টিগুণ একসাথে থাকবে না, এবং যেহেতু হাঁস জাতি ভাত একটু পছন্দ করে, ভালোভাবে মিশ্রিত না করলে শুধুমাত্র ভাতগুলো এগুলো বেছে বেছে খাবে, অবশিষ্ট যে ফুডগুলো রয়েছে ওগুলো অবশিষ্ট থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে মিশ্রিত করে নিয়েছি, এবার ওদেরকে খাইতে দিব। ওরা খাবারগুলো খুব মজা করে খায়, যেহেতু সব ধরনের পুষ্টিগুণ এখানে রয়েছে, তাই ওদের শরীরের জন্যও এটি অনেক ভালো হবে। ওরা দেখতে পাচ্ছেন খুব মজা করে এই খাবারগুলো খায়। দেখতে পাচ্ছেন বন্ধুগণ, নিমিষেই এরা অনেকটা খাদ্য শেষ করে ফেলেছে। এবার আপনাদেরকে আরেকটি ইন্টারেস্টিং জিনিস দেখাবো, চলেন, যেটি আমি আগে কখনো দেখিনি। ওদের খাবার শেষে ওরা যখন রোদে নিয়ে আসছি, ওরা আমি এখানে একটু কাজ করতেছি, যার কারণে বালুগুলো আনা, দেখতে পাচ্ছেন ওরা বালুগুলো কীভাবে খাচ্ছে, অনেক মজা করে বালিগুলো খাচ্ছে। আমরা যেমন কবুতর এবং পাখিকে গ্রিট খাওয়াই সাধারণত ওদের ক্যালসিয়ামজনিত সমস্যার কারণে, ঠিক তেমনই রাজহাঁসের বাচ্চাগুলোও এই বালিগুলো খাচ্ছে। এগুলো অনেকটা গ্রিডের মতোই কাজ করে। আমি আগে কখনো দেখি নাই এবং জানতাম না যে রাজহাঁসের বাচ্চা বালি বা মাটি এগুলো গ্রিড হিসেবে খায়। মাটি খেতে আমি অনেকবার দেখেছি, কিন্তু বালি খায় এবং ছোট ছোট কঙ্কর খায় ওটা আমি জানতাম না, কিন্তু দেখছি যে ওরা অনেক মজা করে বালিগুলো খাচ্ছে। মাশাল্লাহ, আমার রাজহাঁসের বাচ্চাগুলো সাইজে অনেক বড় হয়েছে 1 মাসে, এবং ওরা আলহামদুলিল্লাহ খুবই হেলদি। সো সবাই আমার রাজহাঁসের বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন, এবং পরবর্তী ভিডিওগুলোতে রাজহাঁসের বাচ্চাগুলোর আপডেট জানাবো, আমার চ্যানেলে সাথে থাকবেন। এবার আসেন বন্ধুগণ, আপনাদেরকে গত ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে আমার একটি ছোট ঘরের কাজ চলতেছে, এর ঘরের কাজ এখন সম্পূর্ণ হয়ে গেছে। চলেন ঘরটি দেখাই। এটি ছিল সে ঘর যার কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এই ঘরে আমরা পরবর্তীতে নতুন অ্যানিমেল আনবো ইনশাআল্লাহ। সো সবাই আমার চ্যানেলে সাথে থাকবেন, এবং যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে পর্যন্ত বন্ধুগণ, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।